বন্ধুরা আধার কার্ড বন্ধ হবার চিঠি বাড়ি বাড়ি পাঠানো হচ্ছে এবং আপনার বাড়িতেও আসতে পারে আধার বন্ধ হবার চিঠি তবে সেই চিঠি যাতে আপনার বাড়িতে না আসে সেই জন্য আপনাকে অতি শীঘ্রই নিজের আধার কার্ডের সাথে ডকুমেন্টস আপডেট করতে হবে তাহলে একমাত্র আপনি নিজের আধার কার্ডটি বন্ধ হওয়া থেকে বাঁচাতে পারবেন তো আজকের এই ভিডিওতে দেখাবো কীভাবে আপনি একদম বিনামূল্যে নিজেদের মোবাইল অথবা কম্পিউটারের মাধ্যমে ডকুমেন্টস আপডেটের কাজটি সম্পন্ন করবেন তো ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে তার আগে যারা আমার চ্যানেলে ভিডিওটি প্রথমবার দেখছেন তাদের কাছে একটি বিশেষ অনুরোধ চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করার সাথে থাকবেন এবং বেল আইকনটি অল অপশান ক্লিক করুন যাতে আপনি পরবর্তী কোনো ভিডিওটি মিস না করে যান তো চলুন বন্ধুরা বেশি দেরি না করে ভিডিওটি শুরু করা যাক আধার কার্ডের ডকুমেন্ট আপডেট করার জন্য আপনাকে ইউআইডিআইর মানে আধারের অফিসিয়াল ওয়েবসাইটটিতে চলে আসতে হবে আপনারা ওয়েবসাইটটি স্ক্রিনে দেখতেই পাচ্ছেন এবং ভিডিওর ডিসক্রিপশান আমি দিয়ে দেবো আপনারা ওখান থেকেও পেয়ে যাবেন এখানে আসার পরে আপনাকে একটু নিচের দিকে চলে আসতে হবে এখানে দেখুন এই যে ডাউনলোড আধার বলে যে লেখাটি রয়েছে গেট আধার সেকশনে ডাউনলোড আধার বলে যে লেখাটি রয়েছে এখানে আপনাকে ক্লিক করতে হবে তারপরে আপনাদের সামনে মা আধারের পেজটি খুলবে এবং এখানে সবার প্রথমে আপনাকে লগ ইন করে নিতে হবে লগ ইন করার জন্য আপনাকে লগ ইন অপশানটিতে ক্লিক করতে হবে এবং সবার প্রথমে আপনাকে আধার নাম্বারটি বসাতে হবে এই ঘরে আপনারা নিজেদের আধার নাম্বারটি বসাবেন বারো ডিজিটের আধার নাম্বারটি এবং এই ক্যাপচার কোডটি এই বক্সে বসাবেন তারপরে লগ ইন উইথ ওটিপি এই ক্লিক করবেন তারপরে আপনাদের আধার রেজিস্টার মোবাইল নাম্বারে একটি ওটিপি যাবে সেই ওটিপিটি আপনাকে এই বক্সে বসাতে হবে তারপরে আপনাকে লগ ইন অপশানে ক্লিক করতে হবে লগ ইন অপশানে ক্লিক করার সাথে সাথে আপনাদের আধারের ড্যাশবোর্ডটি আপনাদের সামনে খুলে যাবে এবং এই কর্নারে দেখুন আপনার ছবি দেখাবে এখানে ক্লিক করার সাথে সাথে আপনার আধারের যে ডিটেলসগুলো দেওয়া রয়েছে সেই ডিটেলসগুলো আপনার সামনে দেখাবে এবং ফ্লিপ আধার কার্ড করবেন তো আধার কার্ডের পিছন থেকে যে ডিটেলসগুলো দেওয়া রয়েছে সেগুলো আপনারা দেখতে পারবেন আধার কার্ডের ডকুমেন্টস আপডেট করার জন্য আপনাকে দেখুন এই অপশানটিতে ক্লিক করতে হবে এই যে দেখুন বলা হচ্ছে ডকুমেন্টস আপডেট এবং দেখুন এখানে বলা হচ্ছে দিস সার্ভিস ইজ ফ্রি অফ কস্ট টিল চোদ্দো তিন দু হাজার চব্বিশ চোদ্দো তিন দু হাজার চব্বিশ পর্যন্ত আপনারা এটি বিনামূল্যে পরিষেবাটি নিতে পারবেন এবং চৌদ্দ তারিখের পরে হয়তো এই সার্ভিসটিতে চার্জও লাগু হতে পারে সেটি বলা যাচ্ছে না তবে আপাতত চোদ্দোই মার্চ পর্যন্ত এটি ফ্রিতে হচ্ছে তো আপনারা যারা যারা করেন তারা অবশ্যই অবশ্যই করে নেবেন এবং পাশে দেখুন এই যে ডাউনলোড আধার কার্ডের অপশনটি রয়েছে এখান থেকে আপনারা ক্লিক করে নিজেদের আধার কার্ডটি ডাউনলোড করে নিতে পারেন আপনারা নিজেদের পিভিসি কার্ডটি এখান থেকে অর্ডার করতে পারেন এই অপশান হচ্ছেন অর্ডার আধার পিভিসি কার্ড অথবা আপনারা নিজেদের অ্যাড্রেসটি অনলাইনে চেঞ্জ করতে পারেন এই যে দেখুন বলা হচ্ছে অ্যাড্রেস আপডেট এখান থেকে আপনারা নিজেদের বাবার নাম এবং অ্যাড্রেসটি আপডেট করতে পারেন তো ডকুমেন্টস আপডেট করার জন্য আপনাকে এই যে ডকুমেন্টস আপডেট এখানে ক্লিক করতে হবে তারপরে আপনাকে নেক্সট অপশানটিতে ক্লিক করতে হবে তারপরে আপনাদের সামনে এই পেজটি খুলবে এখানে আপনাকে নেক্সট অপশানে ক্লিক করতে হবে তারপরে আপনার আধার কার্ডের তথ্যগুলো আপনার সামনে চলে আসবে এবং এখানে একটু নিচের দিকে চলে আসবেন এখানে দেখুন এই যে বলা রয়েছে যে আই ভেরিফাই দ্যাট দ্য অ্যাবভ ডিটেলস আর কারেক্ট এই চেক বক্স আপনাকে ক্লিক করতে হবে তারপরে আপনাদের সামনে নেক্সট অপশানটি খুলবে তারপরে আপনাকে নেক্সট অপশানে ক্লিক করতে হবে আপনি ভালোভাবে দেখে নেবেন যে আপনার আধার কার্ডের ডিটেলসগুলো সব ঠিকঠাক রয়েছে কি না যদি ঠিকঠাক না থাকে তো সেই ক্ষেত্রে আপনাকে নিজের আধারের অ্যাড্রেসটি আপডেট করতে হবে সেটি আপনি অনলাইন থেকেও করতে পারেন অথবা নিকটবর্তী আধার সেবা কেন্দ্র থেকেও করে নিতে পারেন তারপরে আপনাদের সামনে এই পেজটি খুলে যাবে এবং এখানে দেখুন যেই ডকুমেন্টসগুলো আপলোড করতে বলেছে তার সাইজ বলে দেওয়া রয়েছে আপনাকে ম্যাক্সিমাম দুই এমবির মধ্যে আপলোড করতে হবে এবং সেটি অবশ্যই জেপিজি পিএনজি বা পিডিএফ ফরম্যাটে আপনি আপলোড করতে পারেন এবং নিচের দিকে চলে আসবেন এখানে দেখুন প্রুফ অফ আইডেন্টিটি এখানে কী কী ডকুমেন্টস আপনারা আপলোড করতে পারেন সেই লিস্টটি এখানে ক্লিক করার সাথে সাথে আপনারা দেখে নিতে পারবেন যে এতগুলো দেওয়া রয়েছে এর মধ্যে যে কোনো একটি আপনারা আপলোড করতে পারেন আপনারা ভোটার কার্ডও দিতে পারেন অথবা আপনার যদি কাস্ট সার্টিফিকেট থেকে থাকে আপনি কাস্ট সার্টিফিকেট দিতে পারেন আপনার কাছে রেশন কার্ড থাকলে আপনি রেশন কার্ড আপলোড করতে পারেন অথবা স্কুল লিভিং সার্টিফিকেট থাকলে সেটিও দিতে পারেন এবং প্যান কার্ড অথবা ই প্যান কার্ড থাকলে সেটিও দিতে পারেন পাসপোর্ট থাকলে সেটিও দিতে পারেন ড্রাইভিং লাইসেন্সের অপশন রয়েছে তো আপনারা দেখে নেবেন যে আপনাদের কাছে কোন ডকুমেন্টস রয়েছে তো আপনারা এখান থেকে সেই ডকুমেন্টসটি ক্লিক করবেন যেটি আপনারা আপলোড করতে চান সেটি ক্লিক করার পরে তারপরে আপনাকে ওকে অপশানে ক্লিক করতে হবে এবং এখানে দেখুন বলা রয়েছে ভিউ ডিটেলস অ্যান্ড আপলোড ডকুমেন্টস এখানে ক্লিক করার সাথে সাথে আপনার ফাইলটি খুলে যাবে সেখান থেকে আপনাকে সেই পিডিএফটি চুজ করে নিতে হবে বা জেপিজি যেই ফাইলটি আপনারা করেছেন সেটি চুজ করে নেবেন করার সাথে সাথে ওইটি আপলোড হয়ে যাবে একই রকমভাবে প্রুফ অফ অ্যাড্রেসের ক্ষেত্রেও দেখুন এখানে প্রচুর ডকুমেন্টস দেওয়া রয়েছে তা আপনারা দেখেন যে আপনাদের কাছে কোন ডকুমেন্টসটি রয়েছে আপনারা যেটি আপলোড করতে চান তো সেটিতে ক্লিক করবেন তারপর ওকে অপশানে ক্লিক করে দেবেন তারপরে সেই ডকুমেন্টসটি আপলোড করে এই যে এখানে দেখুন এই চেক বক্সটি বলা রয়েছে এই চেক বক্স আপনাকে ক্লিক করতে হবে তারপরে নেক্সট অপশানে ক্লিক করতে হবে নেক্সট অপশানে ক্লিক করার পরে এখানে দেখুন কনফার্মেশনে একটি মেসেজ চলে এসছে এবং এখানে আপনাকে ওকে অপশানে ক্লিক করতে হবে কনফার্ম করার জন্য তারপরে দেখুন আপনাদের সামনে এই লেখাটি চলে আসবে দ্য সার্ভিস ইস ফ্রি অফ কস্ট চৌদ্দো তিন দু হাজার চব্বিশ তারপরে আপনাকে সাবমিট অপশানে ক্লিক করতে হবে তারপরে আপনাদের সামনে পেমেন্ট ডেট এবং পেমেন্ট টাইম চলে আসবে কিন্তু অ্যামাউন্ট দেখুন এখানে জিরো বলা রয়েছে তারপরে আপনাকে অ্যাটনোলিভেন স্লিপ ডাউনলোড করে নিতে হবে তো এইভাবেই আপনারা নিজেদের ডকুমেন্টসগুলো আপনাদের আধার কার্ডে আপলোড করে নিতে পারেন এবং আপনাদের ডকুমেন্টস যেটা আপনারা আপলোড করলেন সেটি অ্যাপ্রুভ হয়েছে বা রিজেক্ট হয়েছে সেটি দেখার জন্য আপনাকে মাই আধার সেকশানে চলে আসতে হবে আবার লগ ইন করে নিতে হবে এবং নিচের দিকে চলে আসবেন লগ ইন হওয়ার পরে এখানেই দেখুন আপনার সার্ভিস নেম বলা রয়েছে ডেমোগ্রাফি আপডেট এবং এসআর এর নাম্বারটি দেখাবে এবং ক্রিয়েট ডেট মানে আপনি কতদেরকে করেছিলেন এবং স্ট্যাটাস এখানে দেখুন বলা রয়েছে ভেরিফিকেশন স্টেজ তো আপনারটা কী দেখাচ্ছে আপনারা অবশ্যই কমেন্টে জানাতে পারেন আমাকে তো এভাবে আপনারা নিজেদের স্ট্যাটাসটি দেখে নিতে পারেন এখানে যখন অ্যাপ্রুভ দেখাবে বা কমপ্লিট দেখাবে তখনই কিন্তু আপনারা বুঝবেন যে আপনাদের ডকুমেন্টস আপডেটের প্রসেসটি কিন্তু কমপ্লিট হয়ে গেছে নইলে কিন্তু আপনাকে পুনরায় ডকুমেন্টস আপডেটের প্রসেসটি কমপ্লিট করতে হবে যদি দপ্তর থেকে সেটি রিজেক্ট করা হয় এবং স্ট্যাটাসে যদি রিজেক্ট দেখায় তো সেই ক্ষেত্রে আপনাকে আবার নতুন করে অ্যাপ্লিকেশন করতে হবে এবং নতুন করে ডকুমেন্টস আপলোড করতে হবে এবং সেটি অবশ্যই চোদ্দোই মার্চের আগেই করবেন কারণ চোদ্দোই মার্চ পর্যন্ত কিন্তু ফ্রি রয়েছে তারপরে কিন্তু চার্জ লাগু হতে পারে তো এই ছিল এ টু জেড ফুল ডিটেলস ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটি একটি লাইক করে আমাদের উৎসাহ বাড়বেন কারণ আপনারা একটি লাইক আমাদের উৎসাহিত করে নতুন নতুন টপিকে ভিডিও বানানোর জন্য এবং সবার সুবিধার্থে ভিডিওটি অবশ্যই একটি শেয়ার করে দেবেন এবং আপনার মতামত অবশ্যই কমেন্টে জানাবেন তো দেখা হচ্ছে আপনার সাথে পরে নতুন ভিডিওতে থেকে নতুন টপিক নিয়ে ভালো থাকবে ভিডিওটি দেখার জন্য আমাদের অসংখ্য ধন্যবাদ